নমস্কার, আমি মানিক চ্যাটার্জি, আইকেএস টেকনোলজিস প্রাইভেট লিমিটেড দ্বারা নিযুক্ত এনএস কিউপে ভোকেশনাল ট্রেনার পশ্চিমবঙ্গ। আজ আমি তোমাদের দেখাতে চলেছি টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। আমরা যে অ্যাপারেল সেক্টরে ট্রেনিং নিচ্ছি, সেই ট্রেনিংয়ের কিছু টুলস লাগে, সেই টুলসগুলোর নাম আমি দেখাবো এবং সেই জিনিসটার সঙ্গে তোমাদের আমি পরিচয় করিয়ে দেবো। দেখো, প্রথমে আমরা পয়েন্ট দরকারে আমরা 16টা পার্সের নাম লিখে দিই, 16টা টুলসের নাম লিখে দিই। তাহলে প্রথমে কী আছে না, মেজারিং টেপ। মেজারিং টেপ আমরা কোনটাকে বলবো? দেখো, এই যে মেজারিং টেপ যে ফিতেটা, যেটা দিয়ে আমরা বসাটের মাপ নিই, সেটাকে আমরা বলছি মেজারিং টেপ। ঠিক আছে, মেজারিং টেপ সম্বন্ধে তোমাদের মোটামুটি ধারণা একটা ছিল যে মেজারিং টেপটা কী। তাহলে মেজারিং টেপটা পরিষ্কার হলো। সেকেন্ড দেখো, দু নম্বরে কী আছে, এল স্কেল। এল স্কেল কোনটা দেখো, এটা হচ্ছে এল স্কেল। এল এর মতন দেখো বাগানো আছে, ধরো একটা কাপড়, একটা কাপড় অসমান আছে, ধরো তোমার থেকে কিনেছো সেটা সমানভাবে সে কাটিং করতে পারেছে, সে হয়তো একটু চেপচাভাবে কাটিং করেছে, কিন্তু তুমি যখন কাপড়টা কাটবে তখন এইটা যখন গোস্ত হয়ে যাবে এরকম 90 ডিগ্রি স্কেলে, তখন কিন্তু আমার সমান হয়ে যাবে। ধরো এই কাঠটা, এই যে টেবিলটা, এই টেবিলটা ধরো এখানটা সমান না, এখানটা এরকম বাঁকা আছে বা এইখানটা এইদিকে বাঁকা আছে, তুমি এই লাইনটাকে সমান করে ধরো, তাহলে মোটামুটি তোমার এই জায়গাটা সমান হয়ে যাবে। পরবর্তীকালে তুমি এটাকে ধরো যদি সমান করে টেবিলটা মনে করো, তাহলে তুমি সমান করে দিতে পারবে। তিন নম্বরে আমাদের কী আছে, লেগ শেপার। দেখো এইটা হচ্ছে লেগ শেপার। লেগ শেপারের কাজ কী, ধরো একটা প্যান্ট বা চুড়িদারের যে প্যান্টগুলো তুমি বানাতে গেলে যে পায়ের যে শেপটা লাগে, পায়ের যে শেপটা দেওয়া হয় এইভাবে, তখন কিন্তু আমার এইভাবে কাপড়ের মধ্যে এটা বসাতে প্রয়োজন হয়, নাহলে তুমি সেপটা ঠিকঠাক দিতে পারবে। ঠিক আছে, পরের আছে আমাদের 1/6 স্কেল বা টেলার আর্ট স্কেল, এটাই নাম। দেখো 1/6 বা 1/4 এই স্কেলটা, যখন তুমি খাতায় ড্রয়িং করছো, তোমার নোটবুকে যখন ড্রয়িং করছো, তখন তো তুমি ওই বড় বড় স্কেল বা ফিতেতে ড্রয়িং করতে পারছো না, তখন এতে কী করা আছে না, 1/6 ইঞ্চি। দেখো ভালো করে, লক্ষ্য করে যে 1/6 ইঞ্চি এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে দেখো 1/4 ইঞ্চি দেখতে পাচ্ছ, মানে একটা ইঞ্চি, যেটা একটা ইঞ্চি ফিতেতে সেইটাকে সমান ছভাগে ভাগ করেছে, ছভাগে ভাগ করে এক ভাগ নিয়েছে সেটা হচ্ছে 1/6, আর 1/4 যেটা সেটাকে 4 ভাগ করে এক ভাগ নিয়েছে, নিয়ে একটা ক্যালকুলেশন করে স্কেলটা বানানো আছে। স্কেলটা যখন তোমরা ড্রয়িং করবে তখনই একমাত্র এটার ব্যবহারটা জেনে যাবে। তাহলে এইটার নাম হচ্ছে 1/6 বা 1/4 বা 8/10। তারপরে কী আছে দেখো, আমরা এক ফোনগুলো দেখানো হয়ে গেলো, একটা দুটো তিনটে চারটে। এবারে টেলার চক, টেলার চক কোনটা দেখো, একটু লক্ষ্য করেন যে আমরা যখন কাপড়ের মধ্যে ড্রয়িং করছি বা পেপারের মধ্যে ড্রয়িং করছি, পেপার কাটিংয়ের সময় তখন আমরা এই রঙের যে চকগুলো, এই চক দিয়ে আমরা কিন্তু দাগ দিই, আর এই চকের দাগটা থাকে না। তুমি এখন ড্রয়িং করলে পরে হাত দিয়ে ছেড়ে দাও বা সেলাই করতে করতে এই চকের দাগটা মানে মিটে যায়, এই চকের দাগটা শেষ পর্যন্ত থাকে না, তারপর যদিও একটু থেকে থাকে সেটা ধোয়ার পর সেটা উঠে যায়। তারপরে আমাদের কী আছে দেখো, তাহলে টেলার চক হলো। তারপরে আছে সেহাস হচ্ছে এইটা, যেটা হচ্ছে 10 ইঞ্চির বড় কাঁচি, 10 ইঞ্চি সাইজ হতেই হবে, 10 ইঞ্চি থেকে 10, 11, 12 এই জাতীয়, মানে 10-এর উঠতে যেই কাঁচিগুলো সেগুলোকে বলছে সেয়াস, আর 10-এর নিম্নের যে কাঁচিগুলো সেগুলো হচ্ছে সিজার। তাহলে আমি একসঙ্গে দুটো জিনিস দেখাচ্ছি, দুটো জিনিস আমার দু জায়গায় দেখা আছে। দেখো এখানে কথা সিজার, দেখো এইটা 10 ইঞ্চির কম যেই কাঁচিগুলো সেগুলোকে সিজার বলছে, 10 ইঞ্চির উঠতে যেই কাঁচিগুলো সেগুলোকে সেয়াস বলছে। বুঝাতে পেরেছি দুটো জিনিস, এইটা হচ্ছে 6 নম্বর পয়েন্টেরটা, আর এটা হচ্ছে 15 নম্বর পয়েন্টের এটা করে দেওয়া আছে। তারপরে কী আছে, টেসিং হুইল। টেসিং হুইলটা কী দেখো একটু, এইটার নাম হচ্ছে টেসিং হুইল। দেখো এই চাকাটা কিন্তু ঘুরতে থাকে, এই চাকাটা ধরো তুমি একটা পেপার কাটিং করবে, একটা পেপার কাটিং এমন করবে যে সেটার সাহায্যে তুমি আরও দুটো তিনটে প্যাটার্ন তৈরি করে নিতে চাইছো, তখন তোমার কী করা হবে, এই যে খাঁজ কাটা দাঁতটা আছে পেপারের মধ্যে যখন তুমি এইভাবে বসাবে, দ্বিতীয় যে লেয়ারটা আছে তাতে কিন্তু তোমার ফুটো ফুটো হয়ে যাবে, বা কাপড়েতেও তাই, কাপড়ের মধ্যে ড্রয়িং করলে সেম ওই ড্রয়িংটা রাখতে চাইছো অন্য কাপড়ের মধ্যে, তখন কিন্তু এইটা কাপড়ের মধ্যে এইভাবে ঘষা দিতে হবে। ঘষা দিলে পরে কী হয় না, তোমার এটা ছিদ্র ছিদ্র হয়ে যাবে,
নিচের কাপড়গুলো ঠিক আছে এটার নাম টেসিং হুইল বা মার্কিং হুইল ঠিক আছে এটা দুটো নাম তারপরে কি আছে জানো হ্যাঙ্গার হ্যাঙ্গার কোনটা যেটা সাইজ আমরা জামা প্যান্ট ঝুলিয়ে রাখি এটা সাইজ আমরা রোদে শুকত দিতে শুকনো করতে দিতে পারি জামা কাপড়কে বা কোনো একটা নতুন গার্মেন্টসকে তৈরি করলাম সেটা মানে কতটা আমরা সুন্দর হলে এই হ্যাঙ্গারে ঝুলালে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা সুন্দর হলো বা কোনো আলমারির মধ্যে আমরা কাপড় জামাকে ভাঁজ করো এটার সাহায্যে ঝুলিয়ে রাখি এটার নাম হচ্ছে হ্যাঙ্গার তারপরে কি আছে থিম বা আঙুষ্ঠান দেখো এইটা এটা এটার কাজ কি এটা যখন আমরা আঙুলে এইভাবে পরে নেব তারপরে যখন হেম করবো ধরো আমরা এইভাবে হেম করছি তো ছুঁচে করে এইভাবে ছুঁচে করে হেম করে করে যাচ্ছে আর এইটা দিয়ে আমরা পিছনে ঠেলা মেরে মেরে যাচ্ছি যাতে করে আমার এই হাতটা পিছনটা বারবার ঠেলতে হলে ছুঁচটাকে তখন কী হয় হাতটা ছিদ্র ছিদ্র হয়ে যায় পরবর্তীকালে আর এইটা যদি আমার এইটার মধ্যে অসংখ্য বিন্দু বিন্দু ছিদ্র আছে যেটা আমার হাতটাকে গার্ড করছে ছুঁচটাকে ঠেলতে সাহায্য করছে এটার নাম আঙুষ্ঠান বা অঙ্গুলিস্থান বা ফিঙ্গার অনেকে অনেক নামে এটাকে দেখে তারপরে কী আছে আমাদের পিন ডেস মেকার পিন অনেক রকম আছে টাল পিন আছে এটা ডেস মেকার পিন আছে তারপরে এইটা হচ্ছে ডেস মেকার পিন এটা কী করা হয় যে পোশাকের ধরো যে কোনো একটা ভাঁজ যে কোনো একটা ভাঁজ সেই ভাঁজটাকে সমান রাখার জন্য এই পিনটাকে কিন্তু গেঁথে রাখা হয় যাতে করে ভাঁজটা সরে না যায় দেখো তোমরা একটা শার্ট কিনতে যাও দোকানে সেখানে আলপিন দিয়ে করে থাকে এই ড্রেস মেকার পিন একমাত্র তো একটু ব্র্যান্ডেড কোম্পানি হলে পরেই এই পিনগুলো দিয়ে আটকানো থাকে না নর্মাল যে আলপিনগুলো থাকে সেই আলপিন দিয়ে মোটামুটি জামাটাকে সেট করে দেওয়া থাকে যে কোনো পোশাকের ক্ষেত্রে কিন্তু পিন দিয়ে আটকাতে হয় এটার নাম হচ্ছে ড্রেস মেকার পিন বা এমনি নর্মাল পিনও তুমি বলতে পারো তারপরে আমরা কী কিসে আসবো না ববিন বা ববিন তাহলে ববিন লেখা আছে ঠিক আছে ববিন এবং ববিনকে দূরে দেখাচ্ছি দেখো এই জিনিসটাকে আমরা বলছি ববিন যেটা সাহায্যে আমার সুতোটা গোটানো থাকে এইটা হচ্ছে নিচের সুতো মেশিনে যখন তুমি সেলাই করবে তখন এই ববিনের সাহায্যে তখন নিচের সুতোটা হয়ে যাবে কিন্তু এই ববিনটা থাকবে কোথায় না এই ববিন কেসের মধ্যে এটার নাম হচ্ছে ববিন কেস এটার মধ্যে এই ববিনটা থাকবে ঠিক আছে তাহলে ববিন কোনটা ববিন হচ্ছে এইটা ববিন কেস হচ্ছে এটা ঠিক আছে পরে মিটার স্টিক মিটার স্টিক কোনটা যেটা হচ্ছে আমরা দেখবে কাপড় দোকানে থাকে এক মিটার কাপড় মাপতে আমরা সাহায্য করে ধরো একসঙ্গে অনেক কাপড় আছে সে তোমাকে মেপে মেপে দেবে কীভাবে মাপবে এই মিটার স্টিকের সাহায্যে তোমাকে মেপে মেপে কাপড়টা দেবে বা তোমার যেটা অ্যাপার্টাইল যে সেক্টর সেখানেও তোমাকে এই জিনিসটা রাখতে হতে পারে যে তোমাকে দোকানটা কতটা কম বা বেশি কাপড় দিল সেটা মেপে নেওয়ার জন্য তারপরে কী আছে আমাদের নর্মাল স্কেল কোনটা দেখো এই স্কেলটাকে নর্মাল স্কেল বলছি এটা ছোটো সাইজে হয় বড়ো সাইজে হয় পনেরো সেন্টিমিটারেরও হয় আর 30 সেন্টিমিটারেরও স্কেলটা পাওয়া যায় এটা যে কোনো কাতার মার্জিন বা কোনো একটা ড্রয়িং যে তুমি করবে যদি আট স্কেল তোমার কাছে না থাকে একের ছয় স্কেলটা যেটা তোমার আমি দেখালাম সেটা যদি তোমার কাছে না থাকে এই স্কেল দিয়েও সেন্টিমিটারে কিন্তু আমার অনেক সময় ড্রয়িং করে রাখা যায় নিজের বুঝতে সুবিধার জন্য তারপর সেন্টিমিটার স্কেলটা আমরা মোটামুটি স্কুল লাইফে সবাই ব্যবহার করে থাকি তাহলে এতে সেন্টিমিটারটা বুঝতে বেশি সুবিধা হয় অনেকে স্কেলটা দিয়ে ড্রয়িংগুলো করে থাকে তাহলে এই হলো স্কেল তারপরে কী আছে ফ্রেঞ্চ কার্ভ দেখো ফ্রেঞ্চ কার্ভ কোনটা না এইটা এই জিনিসটা বিভিন্ন রকমের ডিজাইনের পাওয়া যায় গলার শেপ দেওয়ার জন্য বগলের শেপ দেওয়ার জন্য তুমি ধরো সব জায়গায় শেপ হাতে করে দিতে পারছো না তখন তোমাকে এইটা বোস করাতে হবে বোস করিয়ে এইটাতে শেপ ধরে দেওয়া আছে এইদিকে বা এইদিকে তোমার যেই জায়গাটায় প্রয়োজন হবে যে এই শেপটা দিলে সুবিধা হবে তখন তোমাকে এই স্কেলটা বোস করিয়ে তোমার সেই শেপটা দিয়ে নিতে হবে এটার নাম হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ তারপরে টি চপেনার বা সিম রিপার টি চপেনার বা সিম রিপার কোনটা না এটা দেখো এই জিনিসটা কী করবো ধরো আমার ভুল একটা সেলাই হয়ে গেছে সেলাইটা আমার যেই দিকে যা দরকার ছিল তার বিপরীত দিকে সেলাইটা চলে গেছে আমি এইটা এটার মধ্যে এটা কিন্তু খুব সুচালো এটা খুব ধারালো এবং সুচালো ধরো যেই সেলাইটা তোমরা করেছো সেই সেলাইটা ভুল হয়েছে সেই সেলাইয়ের মধ্যে দাও আর এইভাবে তুললে পরেই কিন্তু সেলাইগুলো সব কেটে কেটে যাবে সেলাইগুলো থাকবে না সেলাইগুলো খুলতে সাহায্য করার জন্য এই সিম রিপার বা টি চপেনার এটা আমরা ব্যবহার করে থাকি টেলারিংয়ে অনেক কিছু টুলস আছে তার মধ্যে আমার কাছে যতগুলো ছিল মোটামুটি 16টা ছিল 16টা আমি আজকে দেখালাম পরবর্তী কোনো ক্লাসে বাকি টুলসগুলো যদি আমি জোগাড় করতে পারি আমি তোমাদের দেখাবো আজকের ক্লাস এই পর্যন্তই